হ্যালো বন্ধুরা, নাও বিহান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ বিকেল। আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নওগাঁ জেলার ধামরাই উপজেলার ঐতিহাসিক একটি স্থান, সেটি হচ্ছে ভীমের পান্তি। এটি যেমন একটি ধর্মীয় স্থান, তেমনি এর রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। বন্ধুরা দেখতে থাকুন। ভীমের পান্তি এক রহস্য ঘেরা পাথরখণ্ডের নাম। পান্তি শব্দটি বরেন্দ্র ভূমির একটি আঞ্চলিক শব্দ, যার অর্থ গরু ছাগল মাঠে চড়ানোর সময় রাখালদের ব্যবহৃত লাঠি। প্রকৃতপক্ষে ভীমের পান্তি একটি গরুর স্তম্ভ, এটির অপর নাম বাদাল স্তম্ভ। এই স্তম্ভের উপর খোদিত গরুর স্তম্ভলিপি, বাদাল প্রশস্ত লিপি বা বাদাল শিলালেখা সমগ্র বাংলার প্রাপ্ত দীর্ঘ শিলালেখাগুলোর অন্যতম। পাল আমলের অনেক তথ্যবাহী এই শিলালেখা বাংলার ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রামাণিক দলিল। বাংলাদেশের নওগাঁ জেলার ধামরাহাট উপজেলার একেবারে পূর্ব প্রান্তে জয়পুরহাট জেলার সীমানা ঘেঁষে জাহানপুর ইউনিয়নে মুকুন্দপুর হরগড়ি এলাকায় হরগড়ি মন্দিরটি বেশ খ্যাতিসম্পন্ন। একটি সুউচ্চ মাটির ঢিপির উপর হরগড়ি মন্দিরটি অবস্থিত। বর্তমানে মন্দিরটি হাল আমলে তৈরি এবং পুরনো মন্দিরের ভিত্তি প্রাচীরের চিহ্ন এখনও চোখে পড়ে ঢিবির উপর। এই মন্দিরটি আশেপাশে 14টি বিভিন্ন আকারের পুকুর রয়েছে। এর মধ্যে একটি পুকুর অমৃতকুণ্ড ও অপরটি কোদাল ধোয়া নামে পরিচিত। মন্দিরের ঢিবিটি যে বেশ সুপ্রাচীন, তা এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খোলামকুচি ও ভাঙ্গা ইটের টুকরো দেখে বোঝা যায়। ঢিবির মাটি যেখানে একটু সরে গিয়েছে সেখানে ইটের দেওয়ালের অংশ চোখে পড়ে। সুনিশ্চিতভাবে প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষের উপর নতুন হরগড়ি মন্দিরটি নির্মিত হয়েছে। জনশ্রুতি অনুসারে জঙ্গলাকীর্ণ ওই স্থানে কয়েক শত বছর আগে বীরেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক এসে ঢিবিটি পরিষ্কার করে বসবাস শুরু করেন। সেই সময় তিনি এখানে হরগড়ি মন্দিরটি স্থাপন করেন এবং মন্দিরের ঢিবি পরিষ্কারকালে পাওয়া একটি কালো পাথরের হরগড়ি মূর্তিটির পূজা শুরু করেন। বীরেশ্বর সাধু বাবার তিরোধানের পর জায়গাটি আবারও পরিত্যক্ত হয়ে জঙ্গলে ঢেকে যায়। 1978 সালে বীরেশ্বর ব্রহ্মচারী স্থাপিত পুরনো ধ্বংস হয়ে যাওয়া মন্দির থেকে কালো পাথরের উমা মহেশ্বর মন্দিরটি উদ্ধার করে পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর রাখা হয় এবং বর্তমানে মন্দিরটি এই সময় পুনরায় নির্মিত করা হয়। এই মন্দিরটি থেকে প্রায় 100 মিটার দূরে কালো ব্যাসাল পাথরের সুউচ্চ স্তম্ভ সামান্য হেলানো অবস্থায় দাঁড়িয়ে আছে। এই স্তম্ভটি ভীমের পান্তি বা বাদাল স্তম্ভ নামে পরিচিত। সুউচ্চ ঢিপির এবং প্রাচীন পুকুরের উপস্থিতিতেই বলে দেয় স্থানটি সুপ্রাচীন। স্থানীয়দের কাছে এটি ভীমের পান্তি, আবার কেউ কেউ কুবর্ত রাজা ভীমের লাঠি বলে থাকে। দেখতে অনেকটা প্রলম্বিত মোচার মতো। কৃষ্ণাব ধূসর প্রস্তরে নির্মিত স্তম্ভটি বর্তমানে ভগ্নাবস্থায় প্রায় 3.6 মিটার উঁচু এবং নিচের দিকে এর প্রদৃতি 1.76 মিটার। স্তম্ভটি আদিতে আরও অনেক উঁচু ছিল বলে এবং এর চূড়া একটি গরুর মূর্তি ছিল এবং পরবর্তীকালে বেশ কয়েকবার বজ্রপাতে মূর্তিসহ উপর অংশ ভেঙে গেছে এবং স্তম্ভটি একদিকে কিছুটা হেলে পড়েছে। এই স্তম্ভটি বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে একটি মাত্র পাথরখণ্ড কেটে বানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্তম্ভটির নিচের দিকে রয়েছে 10শ শতকের সিদ্ধাং লিপিতে সংস্কৃত ভাষায় লেখা 28টি পঙ্ক্তির এক সুবৃহৎ শিলালিপি। প্রতিটি লাইনের দৈর্ঘ্য প্রায় 21 ইঞ্চি এবং প্রস্থে 0.53 ইঞ্চি। মূল ব্রাহ্মী থেকে উদ্ভূত এই সিদ্ধং লিপির পূর্বাঞ্চলের রূপ থেকেই বর্তমানে বাংলা লিপির উদ্ভব। পাল আমলে বাংলার এই সিদ্ধং লিপি প্রচলিত ছিল। স্তম্ভের গায়ে বজ্রলেখ ছিল, তা স্থানে স্থানে উঠে গেলেও স্তম্ভটির গাত্র এখনও মসৃণ। প্রথমে ভীমের পান্তি সম্পর্কে বহুল প্রচলিত স্থানীয় একটি জনশ্রুতি বলি। মহাভারতের পঞ্চপাণ্ডবদের দ্বিতীয় পাণ্ডব ভীমের সাথে স্তম্ভটির সম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে। বারণাবতে যতুগৃহ কাণ্ডের পর পঞ্চপাণ্ডবের মা কুন্তিকে নিয়ে যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, ওই সময় ভীমের সঙ্গে সাক্ষাৎ হয় হিড়িম্বা রাক্ষসীর। হিড়িম্বার ইচ্ছা পূর্ণ করতে ভীম তাকে বিবাহ করেন। শর্ত ছিল হিড়িম্বার একটি পুত্র সন্তান না হওয়া পর্যন্ত ভীম তাকে সঙ্গ দেবেন। হিড়িম্বার পর ভীমকে নিয়ে আকাশপথে এই অঞ্চলে এসে পৌঁছান। এখানে মানুষ তখন চাষবাস জানত না, বলতে গেলে বিরান ভূমির চারিদিকে। তাই দেখে ভীম পতির জমি উদ্ধার করে চাষবাস শুরু করেন। কিছুদিন পরে হিড়িম্বার গর্ভে
ঘটোৎকচ জন্ম হয়। শর্ত অনুসারে ভীম ফিরে গেলেন ভাইদের কাছে, তবে যাবার আগে তার গরু চড়াবার লাঠি বা পানটি মাঠের মাঝে গুজে রেখে গেলেন। মহাবলী ভীমের সেই গাছের গুড়ির মতো লাঠি কালক্রমে পাথরে পরিণত হলেও আজও তেমনই পোতা রয়েছে। এটি একটি জনশ্রিত হলেও এই গল্পের ইতিহাস একটি ক্ষুদ্র প্রচ্ছন্ন ইঙ্গিত মনে আসে। বহিরাগত কোনো শিল্পীর হাতে স্মরণাতীতকালে এই সুবিশাল পাথর স্তম্ভ তৈরি ও সেটিকে স্থাপনের কথা মনে আসে। বরেন্দ্র পাথর চিরকাল দুর্লভ এবং এটি বাহির থেকে আনা হয়েছে সবসময়, তাই এই অনার্য ভূমিতে মথুরা বা সুদূর কোনো পশ্চিম দেশ থেকে কোনো শিল্পী এদেশে এসে এমন বিস্ময় জাগানি স্তম্ভ নির্মাণ ও কাজ শেষে প্রত্যাগমনের কাহিনী এটি। এমন সময় স্থানীয় নারীদের প্রণয় ঘটিত ঘটনা থাকতেও পারে। মহাভারতে ভীম, হিড়িম্বা ও ঘটোৎকচকে যেমন রেখে যায়, এই শিল্প ঠিক তেমনটি করেছেন। ভীম ও হিড়িম্বা যুগে যুগে আসে নানা রূপে। এবার ইতিহাসের কথা বলি। ভীমের পান্ডি বা বাদাল স্তম্ভের প্রথম আবিষ্কারক তৎকালীন দিনাজপুর জেলার বাদাল নামক স্থানের নীলকুঠির অধ্যক্ষ চার্লস উইলকিন্স। উল্লেখ্য, ভীমের পান্ডি থেকে 3 মাইল দূরে বাদাল নামক একটি জায়গাটিতে এখনও রয়েছে। 1780 খ্রিস্টাব্দের শীতকালে কুঠির সাহেব শিকারে বেরিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে এই স্তম্ভটি দেখে অবাক হয়ে যায়। এরপর মালদহের নীলকুঠির অধ্যক্ষ জর্জ উডনি 1783 খ্রিস্টাব্দে এবং মালদহের অন্তর্গত গুয়ামালতি কুঠির অধ্যক্ষ ক্রেন্ট সাহেব 1786 খ্রিস্টাব্দে এই স্তম্ভটি পরিদর্শন করে এবং নিজেদের নাম এর গায়ে লিখে দেন। চার্লস উইলকিন্স নিজের চেষ্টায় স্তম্ভের গায়ে লেখার অর্থ উদ্ধারের চেষ্টা করেন এবং যেটুকু অর্থ করতে পেরেছিলেন তা 1788 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি পত্রিকায় প্রকাশ করেন। এরপর 1874 খ্রিস্টাব্দে দিনাজপুরের কালেক্টর ওয়েস্টমেক এই শিলালেখা পাঠের চেষ্টা করে কিঞ্চিত সফল হন। অবশেষে অধ্যাপক কিলহর্ন এবং তারপর বরেন্দ্র অনুসন্ধান সমিতির অক্ষয় কুমার মৈত্রের সম্পূর্ণ লিপিটি উদ্ধার অর্থ উদ্ধার করেন। এর মধ্য দিয়েই বাংলার ইতিহাসে অজানা এক বিরাট অধ্যায় উন্মোচিত হয়।